হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মি অ্যান্ড মাই হাজবেন্ড চ্যানেল থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ার বরকতে আল্লাহর রহমতে ভালো আছি। আমি আছি রাজশাহী, আপনারা তো জানেন, সবাই জানেন, আবার কেউ জানেন না। যারা আমার ভিডিও দেখেন রেগুলার তারা জানেন আমি এখন রাজশাহী আছি। আজকে আকাশে কেমন যেন একটা মেঘলা মেঘলা ভাব, বাইরের অবস্থা দেখাই আপনাদেরকে। কোনো রৌদ্র নাই। আমি এটা কি গাছ, এটা কি সজনে গাছ? না সজনে গাছ না, সজনে গাছে ফুল আসছে। আমি অনেক গাছ চিনি না, সরি, সেজন্য আমার আম্মুকে জিজ্ঞাসা করলাম। সজনে গাছে ফুল আসছে, আর সজনের পাতাও অনেক উপকারী। সজনে ডাটা তো সবাই খায়, এটা তো সবাই জানেন। সজনের পাতা অনেক উপকার আছে। পাতা সিদ্ধ করে লবণ সুন্দর পরিষ্কার করতে হয়, পাতাটা ধুয়ে তারপরে একটু লবণ দিয়ে, প্রথমে সিদ্ধ দিয়ে পরে রসুনের বাগার দিয়ে, এটা মানে খেলে পরে শরীরের বিষ ব্যথা সবই যায়। এই পাতাটা সজনে পাতা। বাইরের অবস্থা খুবই খারাপ, একটু বাইরে যাওয়ার জন্য রেডি হয়েছি। 3:30 বাজে, দেখি একটু বাইরে থেকে ঘুরে আসি। বারান্দায় একটু দাঁড়িয়ে আছে, বাবির সাথে যাব বাহিরে, বাবি এখনো রেডি হয়নি, আমি দাঁড়িয়ে আছে। বাবির বারান্দায় পাথর কুচি, অন্যান্য গাছ হয় না, অন্যান্য গাছ এখানে হয় না, একটু পাথর কুচিটা ভালোই হয়েছে। চা বসানো হয়েছে বিকেল বেলার, চা হচ্ছে বাবির হাতের চা, সাথে প্লাক্স আছে। চাটা রেডি করে এখন প্লাক্সে রাখা হবে। বাবি সব রেডি রাখে। খুব সুন্দর মালাইসা বাবির হাতের, যাদের খেতে ইচ্ছা করবে তারা চলে আসবেন আমার সাথে কন্ট্রাক্ট করে। খুব মজাদার চা, দেখেন কালারটা, মালাইসা বসানো হয়েছে। রাজশাহী আম গাছ, খুব সুন্দর জায়গা। জায়গাটা নিরিবিলি, সুন্দর বাড়ি। Thank you.
ক্যাকটাস খুব সুন্দর একটা বাগানে আসছে, মানে আমি পাগল হয়ে গেছি, এত সুন্দর বাগান। ঝুমকো জবা, ঝুমকো জবা খুবই সুন্দর। কোন ডাক্তার? ওই উনার এখন আমরা দুজন দুই জায়গার দিছে, এত মন খারাপ। ম্যাডামক দিছে এক জায়গার, সাহেবক দিছে এক জায়গার, দুজনই ডাক্তার। ওরে বাবা, ইনি গেলে কোটি টাকা করে খাটা দাদা। খুব সুন্দর না সাদা জবা, সাদা জবা বাবি ধরে আছে, খুব সুন্দর লাগছে বাবিকে। সাদা ড্রেস, সাদা জবা, খুব সুন্দর লাগছে বাবি। মনটা ভালো হয়ে গেছে না এই মুহূর্তে? হঠাৎ এর মধ্যে মনটা ভালো হয়ে গেছে। খুবই সুন্দর একটা বাড়ি, এক দুই তিন তালা, খুব সুন্দর বাড়ি। এত সুন্দর বাড়ি ভেঙে ফেলবে, এই গাছগুলির নাম জানি না, কিন্তু এটা পাতাবাহার, সব পাতাবাহার, তাই না? সব পাতাবাহার খুবই সুন্দর বাড়ি। নিয়ে এক কথায় এই বাড়ি কিভাবে ভাঙবে? খুব সুন্দর লাগছে। পাহাড়পুর, তাই না? পাহাড়পুর আমার বাড়ি, আমার বাড়ি থেকে 15 টাকা ভাড়া। বাংলাদেশ বিশ্বে নাকি আপনার বাড়িটা তো এখান থেকে দেখা যাচ্ছে, ঠিক আছে? এখান থেকে খুবই সুন্দর লাগছে। তারপর এই পরে মাসে আসবেন যখন, তখন এই বাড়িটা রুম করা হবে, তখন রুম করা ছবি একবার চার। কি সুন্দর বাড়ি ভেঙে ফেলবে, ওটাই আমরা আফসোস লাগছে। খুবই সুন্দর বাড়ি, মনটা ভালো হয়ে গেল এত সুন্দর বাড়িতে এসে। এটা ডাক্তারের বাড়ি, ভেঙে ফেলবে, তিনতলা বিল্ডিং। হাজবেন্ড ওয়াইফ দুইজনেই ডাক্তার।